أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক মন্ডলী, আজকে ওমরার নিয়ত এবং ওমরা করার সময় 15টি গুরুত্বপূর্ণ দোয়া আজ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমত ওমরার নিয়ত হল আল্লাহুম্মা ইন্নী উরীদুল উমরাতা ফায়াসসিরহু লী ওয়া তাকাব্বালহু মিন্নী। আমি বাংলা উচ্চারণগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, আমি বাংলা উচ্চারণ বলব না। দ্বিতীয়টি হলো তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তিন নম্বর হলো তালবিয়ার পর এই দোয়াটি করবেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা ওয়া আউযু বিকা মিন গাযাবিকা ওয়ান নার। চার নম্বর হলো মসজিদে হারামে যখন প্রবেশ করবেন, ডান পা দিয়ে প্রবেশ করে এই দোয়াটি করবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল করিম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তারপর কাবাঘর দেখে এই দোয়াটি করবেন, সেই সময় যে দোয়া করা হয় তা কবুল হয়, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়িনা রাব্বানা বিস সালাম, আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা তাশরীফান ওয়া তা'যীমান ওয়া তাকরীমান ওয়া মাহাবাতান ওয়া জিদ আন শারাফাহু ওয়া কাররামাহু মিম্মান হাজ্জাহু ওয়া আতামারাহু তাশরীফান ওয়া তা'যীমান ওয়া বির। ছয় নম্বর হলো কাবা শরীফ তাওয়াফের সময় এই দোয়াটি করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া বি সিদ্দীকান বিকিতাবিকা ওয়া বি ওয়া রাফাআন বি আহদিকা ওয়া ইত্তিবাআন বি সুন্নাতি নবিয়িকা। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া রাফাআন বি আহদিকা ওয়া ইত্তিবাআন বিসুন্নতি নবিয়িকা। সাত নম্বর রুকনে ইয়ামেনি অতিক্রম করে, অর্থাৎ হাজরা আসওয়াদের আগের কর্নার এখান থেকে শুরু করে হাজরা আসওয়াদ পর্যন্ত কোরআনের এই দোয়াটি করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। এরপর সাফা মারওয়ায় সাইয়ের সময় সাফা পাহাড়ে দাঁড়িয়ে এই দোয়াটি করবেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফ বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। রসাফা পাহাড় থেকে কাবা শরীফ দেখা যায়, সেদিকে ফিরে একবার বলবেন, আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার। এরপর এই দোয়াটি তিনবার করে সাফা পাহাড় থেকে মারওয়ার দিকে চলা শুরু করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। এটা সবুজ চিহ্নিত সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে সবুজ চিহ্নিত লাইট দিয়ে চিহ্নিত করা আছে, সেই জায়গায় দৌড়াতে হয়, পুরুষে দৌড়ায় সেই স্থানে এই দোয়াটি করবেন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা আযযুল আকরাম, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা আযযুল আকরাম। এরপর তাসবিহ করবেন, দোয়া করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল ঈমান ওয়া কাররিহ ইলাইনা আল কুফরা والفسوق والعصيان واجعلنا من عبادك الصالحين। মারওয়া পাহাড়ে আরোহণ করে এই দোয়াটি করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু সাদাকা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহু দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা আযযুল আকরাম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ
ومن حج البيت او الاعتمر فلا جناح عليه ان يتطوف بهما ومن تطوع خيرا فان الله شاكر عليم সাফা পাহাড়ে আসার সময় সবুজ চিহ্নিত স্থানে আগের নিয়মে পুরুষরা ধুত আর নারীরা স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে আসা আসবে এবং দোয়াটি করবে রব্বুল আরহাম আনতা আরহামুল আকরাম। সাহিহ শেষ হলে এই দোয়াটি করবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين.